দেখলে মনে হবে একটি লঞ্চ অপেক্ষা করছে যাত্রীদের জন্য, কিন্তু বিষয়টি তেমন নয়। এটি একটি ভাসমান হাসপাতাল। বিভিন্ন লোকের মাধ্যমে জানতে পারলাম যে নেজা সুলভ চিকিৎসা ভ্রাম্যমান হাসপাতাল ভাসমান হাসপাতালে নদ নদী তীরবর্তী মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে লঞ্চের আদলে নির্মাণ করা হয়েছে ভাসমান হাসপাতালটি। মাত্র 50 টাকার বিনিময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিতে পারছেন সাধারণ মানুষ। ডক্টরদের আন্তরিকতা দেখে আমরা খুব পৃষ্ঠ হলাম। বাস্তবিকভাবে এখানে না আসলে বোঝা যাবে না যে এখানে ট্রিটমেন্ট সেবা কিরকম দেওয়া হয়। তবে আমি সবাইকে অনুরোধ করছি, যাদের কোনো সমস্যা আছে স্বল্প রোগে ট্রিটমেন্ট পাওয়ার জন্য এখানে আসলে বাস্তবিকভাবে ভালো সেবা পাবে। শুনছি এখানে ভালো চিকিৎসা হয়। মাদারীপুর সদর উপজেলার পুরাতন কাজীর টেক ফেরিঘাট এলাকায় গত দেড় মাস ধরে ইম্প্যাক্ট জীবন্তরী ভাসমান হাসপাতালটি আরিয়াল খান নদের উপরে নোঙর করে রাখা হয়েছে। এই হাসপাতালে প্রতিদিন স্বাস্থ্যসেবা নিতে ভিড় করছেন শত শত মানুষ। মাত্র 50 টাকার বিনিময়ে স্বাস্থ্যসেবা পেয়ে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন সেবা প্রত্যাশীরা। এখানে অনেক স্বল্প মূল্যে একেবারে গরিব দুঃখী অসহায় মানুষের স্বল্প মূল্যে চিকিৎসা পেতে পারে। মানে অপারেশন করা হয় স্বল্প মূল্যে, মানে অন্যান্য জায়গা থেকে যে খরচ এখানে একেবারে স্বল্প মূল্যে 3-1 লাখ টাকা এখানে খরচ হয়। এখানে আমি টিভিতে দেখে এখানে আসছি। এখানে আসে আমি ডাক্তারে দেখাইছি, ডাক্তারের ব্যবহারটা খুবই ভালো, খুবই সুন্দর করে সে দেখছে। স্বল্প টাকায় হাতের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পেয়ে খুশি সাধারণ মানুষ। নদ নদীতে ভাসমান অবস্থায় নাক কান গলা, চোখের অপারেশন, জন্মগত ঠোঁট কাটা, ভাঙা অঙ্গের চিকিৎসা সহ জটিল রোগের চিকিৎসায় বছরের পর বছর কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ নামের একটি বেসরকারি সংস্থা স্বল্প আয়ের ও সুবিধা বঞ্চিত রোগীদের জন্য এই স্বাস্থ্যসেবার কার্যক্রম পরিচালনা করছে। আসলে এই ভাসমান তলিতে যারা চিকিৎসা দেন ওরা চিকিৎসা ভালোই দেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাদের সেবাটা খুব সুন্দর, ওনাদের ব্যবহার আসলেই সুন্দর। দেখে যেখানে স্বল্প খরচে ভালো চিকিৎসা দেওয়া হয়। আমি একজন রোগী চোখে, 50 টাকা ভিজিটে রোগীরা খুব স্যাটিসফাইড। ভাসমান এই হাসপাতালটিতে মোট 3টি বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হয়। 3 বিভাগের 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দিচ্ছেন। এখানে মূলত আমরা আউটডোর বেশি বহির্বিভাগ হিসেবে রোগীদের দেখি এবং সেটাকে স্ক্রিনিং করে অপারেশনের জন্য আলাদা করি। অপারেশন যোগ্য যে কেসগুলো আছে সেগুলো আলাদা করে আমাদের যে আলাদা করে রাখে, এবং আমাদের সার্জন আছেন, উনি বিশেষজ্ঞ ডাক্তার, জন্মগতভাবে হাত পা বাঁকা রোগীর চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এখানে। ডাক্তার রিয়াদুল ইসলাম জানান, চিকিৎসা সেবার পাশাপাশি অল্প খরচে অপারেশনও করা হয় এই ভ্রাম্যমান হাসপাতালটিতে। আমাদের এখানে রেডিওলজিক্যাল সকল ধরনের কাজকর্ম হয়ে থাকে, যেমন এক্সরে, এমআরআই, সিটি স্ক্যান। বেসিক্যালি নিম্নবিত্ত মানুষগুলো আমাদের এখানে আসে। প্রচন্ড ভিড় লক্ষ্য করা যায় চক্ষু বিভাগেও। চোখের নিয়মিত চিকিৎসার পাশাপাশি প্রয়োজনে কম টাকায় চোখের ফ্যাকো অপারেশনও করানো যায় বলে জানান ডাক্তার সুজন আলী। আমাদের চোখের চিকিৎসা করা হয়, নাক কান গলার চিকিৎসা করা হয়, মেডিসিনে অর্থোপেডিক বাত ব্যথা, বা তারপরে চর্মরোগের শিশু সব ধরনের চিকিৎসা করা হয়। তাছাড়া আমাদের এখানে ছানি অপারেশন করা হয়, ছানির পাশাপাশি আমাদের টেরিজিয়াম অপারেশন করা হয়। তারপরে আমাদের নাক কান গলাতে আমাদের টনসিল অপারেশন করা হয়, নাকে মাংস বাড়া, নাকের হাড্ডি বাঁকা হয়, এগুলো অপারেশন করা হয়। আর আমাদের এখানে মূল উদ্দেশ্য গরিব অসহায় যারা আছে, যারা দূর দূরান্ত থেকে অনেক টাকা খরচ করে চিকিৎসা নিতে পারে না, তাদের আমরা মূলত চিকিৎসা দিয়ে থাকি। 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক ও 4 জন নার্স সহ মোট 32 জন কর্মকর্তা কর্মচারী 24 ঘন্টাই হাসপাতালে কর্মরত রয়েছেন বলে জানান ভাসমান হাসপাতালের পরিচালক মোহাম্মদ রুহুল আমিন। বিভিন্ন এলাকায় 2-6 মাস অবস্থান করে স্বাস্থ্য সেবা দেওয়ার কথা জানান তিনি। আমরা মাদারীপুরে বিগত দেড় মাস যাবৎ অবস্থান করে এ পর্যন্ত প্রায় 4,000 রোগীর চোখ, নাক কান গলা এবং অর্থোপেডিক্সের সাপোর্ট দিয়েছি, এবং প্রায় 50 জন রোগীর শল্য চিকিৎসার মাধ্যমে স্থানীয় অপারেশন হয়ে সক্ষম হয়েছি। প্রথম থেকে 3 মাস অবস্থান করব। রোগীর আধিক্য যদি দেখা যায় সেক্ষেত্রে সর্বমোট 6 মাস অবস্থান করার পরিকল্পনা আছে।